জেএসসি জেডিসি পরীক্ষা বাতিল হওয়ায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কোন প্রক্রিয়ায় গ্রহণ করা হবে? 2024 সালের এইচএসসি পরীক্ষা 2023 সালের পরীক্ষার অনুরূপ সিলেবাসে গ্রহণ করা হবে কি না? এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিথিলযোগ্য বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত যে সভা হয় সে সবার কার্য বিবরণী নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে গত 9/7/2023 তারিখে। সেই নির্দেশনাটি আপনারা দেখতে পাচ্ছেন। মানে প্রথমে বলা হচ্ছে 2023 সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা জেএসসি ও জেডিসি পরীক্ষার সিলেবাসে অনুষ্ঠিত হবে। অর্থাৎ জেএসসি জেডিসিতে যে সিলেবাসটি আছে সেই সিলেবাসটি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে জেএসসি জেডিসি পরীক্ষা যে প্রক্রিয়ায় অর্থাৎ বাংলা ও ইংরেজি এক পত্রভিত্তিক। আমাদের কিন্তু দেখা গেছে অনেকে অর্ধবার্ষিক পরীক্ষা বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এইভাবে কিন্তু নেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে বাংলা ও ইংরেজি এক পত্রভিত্তিক এবং চারটি বিষয়ের চারু কারুকলা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম জীবনমুখী শিক্ষা, কৃষি ও গার্হস্থ্য বিজ্ঞানের এগুলো ধারাবাহিক যে মূল্যায়ন সে মূল্যায়নের আওতায় রেখে অন্যান্য বিষয়ের পরীক্ষা যথারীতি গ্রহণ করা হবে। এরপরের নির্দেশনায় বলা হয় সকল শিক্ষা বোর্ডের অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রাখবে। অর্থাৎ সকল শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন, অষ্টম শ্রেণীর যে রেজিস্ট্রেশন আগে হতো এখনও কিন্তু সেই রেজিস্ট্রেশন চলমান থাকবে। এরপরে বলা হচ্ছে 2024 সালের এইচএসসি পরীক্ষা 2023 সালের যে পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত সিলেবাস সেই সিলেবাসে অনুষ্ঠিত হবে এবং 2025 সালের এইচএসসি পরীক্ষা নতুন সিলেবাসে অনুষ্ঠিত হবে। এরপর বিশেষ চাহিদাপূর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের যে বয়সসীমা সেটা 14 থেকে 25 বছর পর্যন্ত। সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অনলাইন ডাটাবেসে নিবন্ধন অত্যাবশ্যক। এই অবস্থায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে উপরোক্ত সিদ্ধান্তসমূহের অবগতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম স্বাক্ষরিত সেই নির্দেশনাটি। এটি গত 9/7/2023 ইংরেজি তারিখে দেওয়া হয়। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।